শিলতাহানিতে অভিযুক্ত শিক্ষককে আজ ঘাটাল আদালত জামিন দিলে। ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ে শরীর শিক্ষক চণ্ডীদাস গড়াইয়ের নামে শিলতাহানির অভিযোগ উঠেছিল কয়েকদিন আগেই। শিলতাহানির অভিযোগ ওই স্কুলের ক্লাস সেভেনে পড়া এক ছাত্রীর মায়ের। অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানার আধিকারিক ওই শিক্ষককে গ্রেপ্তার করে এবং আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজত দিয়েছিলেন। আজ বিচারাধীন ওই শিক্ষককে ব্যক্তিগত 4,000 টাকা বন্ডে জামিন দিলেন ঘাটাল আদালতের বিচারপতি দিলীপ কুমার দাস। গুরুদাস স্কুলের ওই শিক্ষকের বেল অ্যালাউ করেছেন, পুলিশ অফিসার কেস ডায়েরি এনেছিলেন, কেস ডায়েরি থেকে নামে কোর্ট ভেবেছেন যে তিনি বেল পাওয়ার যোগ্য, সাময়িকভাবে তাকে তিনি বিবেচনা করে বেল দিয়েছেন 4,000 টাকার বন্ড। এবং এই বেল পেতে ওই শিক্ষক হয়তো আজকে বেরোবেন এবং কাল থেকেই হয়তো ওই স্কুলে বিদ্যা শিক্ষা বা যা কিছু পঠন পঠন তিন বছর রেগুলারভাবে গুরুদাস হাই স্কুলে।